করোনার কাছে এই অত্যাচার অবিচারের বিরুদ্ধে আমরা আমাদের আহ্বান আমরা তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এই অন্যায় প্রতিকার করার জন্য, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাতে কাজ করে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য, আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমি আমার তৌফিক দান করুন। সম্মানিত আজকের প্রতিবছর আত্মীয় ভাইরা, আমাদের সুন্দরবাদ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলাম। যে মুহূর্তে আমাদের প্রোগ্রামের সহযুক্ত সম্পূর্ণ ঘোষণা করলেন মাওলানা রহিম ভাই আজকের প্রোগ্রামের আয়োজিত আজকের প্রতিবাদ সভার উপস্থিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে এই প্রতিবাদ সভা থেকে আমরা চূড়ান্ত ভাবে প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের অন্যায়ের, জুলুমের, মিথ্যা মামলার, অন্যায়ভাবে গ্রেফতারকৃত বর্ষিয়ান রাজনৈতিক নেতা অধ্যাপক গোলাম আজমের গ্রেফতারের, তিনি সহ অন্যান্য যত রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে সমস্ত গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছি আমরা। এখানে উপস্থিত যারা বক্তৃতা করেছেন, তত্ত্ব এবং তথ্য উভয় দিয়ে তাদের বক্তৃতাকে সমৃদ্ধ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক সাংবাদিক বৃন্দ, তারা যাতে নিরপেক্ষভাবে তাদের কলম পরিচালনা করেন, বিকৃত নয়, যাতে সঠিক তথ্য তারা তাদের কলমে লেখেন এবং পত্রিকায় ছাপান, আমি সেই অনুরোধ করতেছি। আর আন্তরিকভাবে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের উপস্থিত বাংলাদেশের দেশপ্রেমিক ভাইরা। আমি আজকের প্রতিবাদের মাধ্যমে আজকে অনুষ্ঠান শেষ করতেছি। ইনশাআল্লাহ পরবর্তী কর্মসূচি যথাসময়ে আপনারা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।